বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে পটুয়াখালীর জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক সেমিনার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ ওবাইদুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব ও সরকারের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার। সাংবাদিকদের পরিচয় সংকট নিরসন, দক্ষতা ও আচরণবিধি উন্নয়ন বিষয়ে মুখ্য আলোচনা করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার সাজিদুল ইসলাম সজল, সিনিয়র তথ্য অফিসার অনিমেশ কান্তি হাওলাদার, পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ এনায়েত হোসেন বক্তব্য রাখেন ও আরও স্থানীয় সাংবাদিকরা আলোচনায় অংশগ্রহণ করেন। আমাদের সাংবাদিকতার মহান পেশা, এটা আরো সুন্দর জনভাবে সবাই পালন ডিসি অফিসের এই কনফারেন্স রুমে এসে এইখানে বসার জায়গা করতে পারে। আপনি নিয়ে ঘোরাফেরা করে কালভার্ট ব্রিজে বাড়ি দিয়ে অনুসন্ধানের প্রতিবেদন আমাদের পুলিশে অনেক কাজ। এখানে প্রোগ্রাম রেখেছেন, আপনাদের বক্তব্য শুনেছেন, নিশ্চয়ই স্যার চেয়ারম্যান হিসেবে তাই এই সাংবাদিকতা যেমন আপনার কি মহান পেশা, এর মাধ্যমে সমাজের রাষ্ট্রের অসংগতিগুলো তুলে ধরেন এবং সেই আশাটুকু আমরা করতেই পারি। আমি বিশ্বাস করি যেভাবে আমরা কাজে আগাচ্ছি, এবং আমার 2-3 সাংবাদিক বলেছেন যে আগে প্রেস কাউন্সিলের নামও ছিল না, জানতাম না, এখন এর নাম আমরা জানি। আমার এটি সার্থকতা আমি মনে করি যে অন্ততপক্ষে এই স্টেজকে প্রেস কাউন্সিলকে আনতে পেরেছি। আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ বোধ করছি এই জন্য যে আপনারা আজকে আমাদের ডাকে এখানে এসেছেন, নিজেদের মূল্যবান সময় নষ্ট করে এখানে এসেছেন, বসছেন, আলাপ করেছেন, নিজেদের বক্তব্য বলেছেন, নিজেদের মনের কথা বলেছেন, কি চান তা বলেছেন। এবং আমরা শুনে আমি আশা করি, আমাদের তরফ থেকে নোট নেওয়া হয়েছে, যতটুকু সম্ভব আমরা সেগুলো করার চেষ্টা করছি এবং করব, এ কথা আমি আপনাদেরকে দিতে পারি। সাংবাদিকতার মান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।